नमस्कार परिवर्तन न्यूज चैनल अपना स्वागत आचे चैनल के सब्सक्राइब और लाइक कमेंट शेयर करूँ। आज के की आपके पश्चिम बंगे निर्वाचन 2021 बीजेपी पार्टी के नुकम आसने पे की कारण छिल घटक दल दूरत कारण जम्मू पेलें कि अमित शाह स्वराष्ट्र मंत्री भारत बोलें लागू है सीएए एनआरओसी एर जन्य क्षति हो मृत्युंजय मल्लिक पश्चिमबंग राज्य अध्यक्ष आरपीआई आम्बेडकर की मंतव्य कर लें। कि हम इसका विरोध करेंगे, एडी चोटी का विरोध करेंगे। संसद में भी किया, रोड पर भी किया, रैलियां निकाली। मैं ममता दीदी को आज इतना पूछना चाहता हूं कि मतुआ समाज के लोगों ने आपका क्या बिगाड़ा है, ये नाम शूद्रों ने आपका क्या बिगाड़ा है, बांग्लादेश से जो बंगाली भाई आए हैं उन्होंने आपका क्या बिगाड़ा है, उनको नागरिकता मिले इसका आप क्यों विरोध कर रही, उनको सम्मान मिले उसका आप क्यों विरोध कर रही। बंगाल की जनता जानना चाहती, उन्होंने स्पष्टता करनी चाहिए बंगाल की जनता के सामने कि जो शरणार्थी आए हैं उनको हम नागरिकता देने का विरोध करें, इसके ये कारण। मैं ममता जी को कहना चाहता हूं कि आप सीएए का विरोध कर रही है, जब मतपेटियां खुले तब देख लेना कि बंगाल की जनता गोरखा भूलेंगे नहीं, भूलेंगे क्या? देखो मैं आपको स्पष्टता कर जाता हूं, एनआरसी की अभी कोई बात ही नहीं है, मगर भविष्य में भी आएगी, कोई गोरखा का बाल बांका कोई नहीं कर पाए। कोई आपको डराने के लिए आए मेरे नाम से कहना कि देश के गृह मंत्री ने कहा है गोरखाओं को डरने की जरूरत नहीं, अफवाह फैलाकर अपनी राजनीतिक रोटियां सेकना चाहता। मैं इस मंच से दीदी को कहना चाहता हूं, मित्रों यहां पर तीन प्रकार के नागरिक रहते हैं। एक है जो घुसपैठ कर आए हैं, दीदी को बड़े प्रिय हैं क्योंकि उनकी वोट बैंक है। ये दूसरे हैं जिनको दोयम दर्जे का नागरिक मिला है, जो आप लोग बैठे हो। आपको दुर्गा विसर्जन करना है तो हाई कोर्ट की परमिशन लेनी पड़ती है। वो कहती है ये मत लाओ, मतवा समाज और नाम शूद्र समाज को नागरिकता देने की जरूरत नहीं। इसी तो हमें आगे जंगल क्षमता आते पर আমি যেটা আমার যেটা শুনেছিল যে 100 মতো সিট তারা বিজেপি পেতে পারে হাইস্ট পেলে। আমরা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আমরা এখানে দেখেছি আমাদের সিটিজেনশিপের সমস্যা ছিল, সিএ লাগু করলে এখানে নাগরিকত্ব পাবে না আমাদের মানুষ, এনআরসি হলে এখানে আমাদের মানুষ বেনাগরিক হবে। এইসব কারণে আমরা রিপাবলিকান পার্টি আমরা যেখানে দাঁড়িয়েছিলাম বাকি জায়গাতে আমরা বেস্ট বেঙ্গলে আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিলাম। তো সেই কারণে আমাদের মনে হয়েছে যে বিজেপি আসতে পারবে না বেঙ্গলে, এবং এখানকার দলিত আদিবাসী বিজেপি আসতে তারা বঞ্চিত হবে, তাদের নাগরিকত্ব হারাবে। সে কারণে আমরা রিপাবলিকান পার্টি আমরা তৃণমূল কংগ্রেসকে লাগতে আমাদের সাপোর্ট। তো রিপাবলিকান পার্টির সাপোর্টের কারণে তৃণমূল কংগ্রেস কমসে কম 30টা সিট তারা জিতেছে। আপনারা জানেন যে সে কমসে কম 92-92টা সিট যেখানে 1,000-2,000 ভোটের মধ্যে জিতেছে তৃণমূল কংগ্রেস। তো সেখানে রিপাবলিকান পার্টির কারণে প্রায় 30টা সিট যেটা তৃণমূল কংগ্রেসকে জিতাতে সহজে করেছে। তো আমরা মনে করছি যে ভারতীয় জনতা পার্টি তাদের যে বক্তব্য শীতলকুচি হবে জায়গায় জায়গায়, আমরা ক্ষমতায় এসে 2 তারিখের পরে চালকে আমরা তুলে লবণ দেব, এই সমস্ত বক্তব্য বাংলার মানুষ সেটাকে গ্রহণ করেনি। আর তার থেকে বড় কথা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি তারা হিন্দি সাম্রাজ্যবাদটাকে এখানে আনতে চাইছে, সেটা বাঙালি জাতিসত্তার স্বার্থবিরোধী। ফলে বাঙালি তারা চাইছে যে বাঙালি জাতিসত্তার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে রাখা দরকার, সে কারণে বাংলার মানুষ তারা তৃণমূলকে সমর্থন দিয়েছে, তৃণমূল গঠনের তারা ক্ষমতায় এসছে। এবং আমরা চাইছি যে তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় থাকুক, সেটা আমরা রিপাবলিকান পার্টি ও বেঙ্গালি ইউনিট আমরা চাইছিলাম। ফলে আমরা আমাদের ভাবনা যেটা ছিল যে তৃণমূল কংগ্রেস থাকবে,
ফলে আমাদের কাছে কিন্তু সেরকম কোনো কিছু মনে হয়নি যে ভারতীয় জনতা পার্টি তারা আসতে পারলো না বা তাদের কি নিরাশ হলো, এরকম আমাদের মনে হয়নি। কারণ আমি আগেও বলেছি যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারবে না, আপনাদেরকেও আমি বলেছি একবার দুবার। তো সেটাই আমরা তো ভেবেছিলাম, আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা জুতোর উপরে পাবে এরকম একটা প্রচার দিয়ে মানুষের মধ্যে একটা হাওয়া গরম করতে চাইছিল। ফলে বাংলার মানুষ সেটা বুঝেছে, বাঙালি তারা তাদের বাঙালি জাতি সত্তাটাকে হারাতে যাবে এটা করে চায় না। ফলে এখানে গুজরাটি মারোয়ারিদের প্রাধান্য বাংলায় থাকবে সেটা বাঙালিরা মেনে নেবে না। ফলে সেই কারণে বাঙালিরা বাঙালি ঘরের মেয়েকে নিজের মেয়েকে তারা ক্ষমতায় এনে। তো এখানে আমরা রিপাবলিকান পার্টি খুব বেশি জায়গায় দাঁড়াইনি, তার কিছু আমরা ভোট পেয়েছি, 1600 ভোট পেয়েছি, 5000 ভোট পেয়েছি, সর্বনিম্ন আমরা 304 ভোট পেয়েছি। আমার বাকি যেহেতু সেই সব জায়গাতে আমরা ভালো প্রচার করিনি, যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট দিয়েছি বাকি জায়গাতে, যে আমি আমরা জিততে পারবো না কারণ বিজেপিকে এনে লাভ নেই। আমি তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে আমরা সাপোর্ট দিয়েছি, ফলে আমাদের কারণে বহু জায়গাতে তৃণমূল কংগ্রেস জিতেছে।